মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে গিয়েছিলেন। ভোরে সেই ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল দেহ। জলপাইগুড়ির বানারহাটে স্থানীয় তৃণমূল নেত্রীর এমন অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হল রহস্য। মৃত সীমা দাস জলপাইগুড়ির সাকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিলেন। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে বিন্নাগুড়ির বাড়িতে শোয়ার ঘরে মায়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তৃণমূল নেত্রীর ছেলে। বানারহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার এভাবে মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। পুলিশকে দেখতে বলা হয়েছে, এটা আমাদের দলের ক্ষেত্রে একটা খারাপ খবর, যেহেতু উনি আমাদের দলে নির্বাচিত সদস্য রয়েছে। যদিও তৃণমূলের পঞ্চায়েত সদস্যার অস্বাভাবিক মৃত্যুতে দুর্নীতি যোগের গন্ধ পাচ্ছে বিজেপি। তৃণমূলের কোন নেতা বা নেত্রী আর্থিক অনটনে আত্মহত্যার পথ বেছে নেবেন, এটা তো ভাবা যায় না। তদন্ত হওয়া উচিত, কারণ দিকে দিকে যে দুর্নীতি হয়েছে সেরকম কোনো দুর্নীতি আছে কিনা, আর পারিবারিক কি সমস্যা আছে সেটা তদন্ত করলে বুঝে আসবে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির বানারহাট থানা। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।